আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকের ইংরেজি প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত কবিতা নিয়ে এটি আপনাদের টেক্সট বইয়ের বাইরের একটি কবিতা তবুও বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এই কবিতাটি আসতে দেখা গেছে কবিতাটির নাম হল আন্ডার দ্য গ্রিনউড ট্রি এই কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে সেই নাটকে এটি একটি সং হিসেবে ছিল আন্ডার দ্য গ্রিনউড ট্রি কবিতাটি এখন আমরা পড়ব এবং এরপর কবিতাটির থিম নিয়ে আলোচনা করব আন্ডার দ্য গ্রিন উড ট্রি হু লাভস টু লাই উইথ মি অ্যান্ড টার্ন হিজ মেরি নোট আন্ড টু দ্য সুইট বার্ডস থ্রোট কাম হিদার কাম হিদার কাম হিদার হিয়ার শ্যাল উই সি নো এনিমি বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার हु डोथ एम्बिशन शान एंड लवस टू लीव इन दान सिकिंग द फूड हीट्स एंड प्लेज उथ व्हाट ही गेट्स कम हीदर कम हीदर कम हीदर हियार शैल यू सी नो एनिमी बट विंटर एंड राफ वेदर एखने কিছু ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন একটু অপরিচিত আই মিন আপনাদের গতানুগতিক যে ইংরেজি বইয়ে থাকে বা বিভিন্ন জায়গায় আপনারা পড়েছেন সেরকম ওয়ার্ডের কিছুটা বাইরে কারণ হল এটি শেক্সপিয়ারীয় যুগের ইংরেজি বা শেক্সপিয়ারের কবিতা সুতরাং এখানে কিছু ওয়ার্ড বর্তমান ইংরেজির থেকে একটু আলাদা হতে পারে আমি এবার অর্থসহ কবিতাটি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি আন্ডার দ্য গ্রিন উড ট্রি বলতে এখানে কবি ফরেস্ট বা বন জঙ্গলকে বুঝিয়েছেন আন্ডার দ্য উড ট্রি হু লাভস টু লাই উইথ মি সবুজ বনের ছায় কে আমার পাশে শয়ন করতে চাইবে বা ভালোবাসবে অ্যান্ড টার্ন হি ইজ আন টু দ্য সুইট বার্ডস থ্রোট এবং তার মনের যে গানগুলো বা মনোরম কণ্ঠে গাইবে সুরেলা পাখির মতো কাম হিদার কাম কাম কামহিদার এখানে হিদার বলতে হিয়ারকে বোঝানো হয়েছে সুতরাং এর অর্থ হবে এখানে এসো এখানে এসো এখানে এসো কবি আহ্বান জানাচ্ছেন সকলকে তার প্রিয় বন্ধুদেরকে বনের মাঝখানে যাওয়ার জন্য যেখানে সবুজ বনানী এবং শান্তিময় আবহ বিরাজমান হিয়ার উই সি নো এনিমি এখানে আমরা কোনো শত্রু দেখতে পাব না এখানে আমাদের কোনো শত্রু নেই বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার শুধুমাত্র শীত এবং ঝড়ো হাওয়া ছাড়া হু ডোট অ্যাম্বিশন সান কে তার উচ্চাকাঙ্ক্ষাকে পরিহার করতে চায় বা করবে এর মানে হচ্ছে বন জঙ্গলে উচ্চাভিলাষী কোনো মানুষ থাকতে পারবে না তারা শহরের জীবনযাপনকেই শ্রেয় মনে করে অ্যান্ড লাভস টু লিভ ইন দ্য সান এবং সূর্যলোকে বাস করতে কে ভালোবাসবে সিকিং দ্য ফুড হি ইটস এবং যা পাবে সে তাই নিয়ে সন্তুষ্ট থাকবে এবং আই মিন এখানে খাবার খুঁজবে এবং যা পাবে তাই নিয়ে সন্তুষ্ট থাকবে অ্যান্ড প্লিজ উইথ হোয়াট হি গেটস কারণ এখানে শহরের মতো বিভিন্ন রকমের খাবার হয়তো পাওয়া যাবে না খাবার খুঁজে খুঁজে নিতে হবে এবং সঠিকভাবে এগুলো হয়তো বা রান্নাও করা যাবে না অনেক কিছু প্রাকৃতিকভাবেই খেতে হবে তবুও কবি এখানে আমাদেরকে বলছেন কাম কাম হেদার হেদার কাম হেদার এখানে আসো এখানে আসো এখানে আসো হিয়ার শ্যালুইসি নো এনিমি বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার এখানে শীত এবং ঝড়ো হাওয়া ছাড়া আর কোনো শত্রুই নেই এই কবিতায় কবি শহরের জীবনযাপনের প্রতি অতিষ্ঠ হয়ে বা বিতৃষ্ণা পেয়ে তিনি জঙ্গলে বা বনে বসবাস করার জন্য আহ্বান জানিয়েছেন আশা করি সবাই অর্থটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবারে আমরা কবিতার থিমটি পড়ব ইন দিস পয়েম দ্য গ্রিন উড ট্রি গ্রিনউড ট্রি নামে এই কবিতায় দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার কবি উইলিয়াম শেক্সপিয়ার ডেস্ক্রাইবস বর্ণনা করেছেন দ্য চার্মস অফ ফরেস্ট অথবা ফরেস্ট লাইফ বনের জীবনের আনন্দ অ্যান্ড পিপল এবং মানুষদেরকে বলছেন টু কাম আসার জন্য অ্যান্ড জয়েন হিম এবং তার সাথে যোগদান করার জন্য ইন ফরেস্ট জঙ্গলে দ্য পয়েট ইনভাইটস এনি টু কাম কবি এখানে আমন্ত্রণ জানিয়েছেন আগ্রহী বন্ধুদেরকে টু কাম আসার জন্য অ্যান্ড টেক টাইম টু রিল্যাক্স এবং বিশ্রাম নেওয়ার জন্য আন্ডার দ্য গ্রিন ট্রি সবুজ ছায়া তলে অ্যান্ড টার্ন এনি মেলোডিয়াস নোট যে কোনো ধরনের মেলোডিয়াস সুরেলা গান গাওয়ার জন্য অব দ্য হার্ট জীবনের বা মনের ভেতরের ইন্টু দ্য সুইটেস্ট সং দ্যাট দ্য সুইটেস্ট বার্ড ক্যান এভার সিং বনের মাঝখানে যেমন বিভিন্ন ধরনের সুরেলা কণ্ঠের পাখি চমৎকারভাবে নির্বিঘ্নে গান গায় ঠিক তেমনি আমরাও আমাদের মনের যত দুঃখ কষ্ট বেদনা বা আনন্দ সব কিছুকে আমরা নির্বিঘ্নে প্রকাশ করতে পারব সেই বনের মাঝখানে গিয়ে কবি এই কথাটি এই জায়গায় বোঝাতে চেয়েছেন দ্য ফ্রেন্ড ইজ ফ্রি টু সিং লাইক এ বার্ড কবির বন্ধুরা যারা এখানে যেতে আগ্রহী হবে তারা একটা পাখির মতো স্বাধীনভাবে গান গাইতে পারবে সো এনি ওয়ান ক্যান কাম ইমিডিয়েটলি টুয়ার্ডস দ্য গ্রিনউড ট্রি তাই সবাই অথবা যে কেউ এখনই চলে আসতে পারে টুয়ার্ডস দ্য গ্রিন উড ট্রি বনের মাঝখানে হিয়ার ওয়ান শেল ফাইন্ড নো এনিমিস এখানে কেউ কোনো শত্রুর দেখা পাবে না বাট অনলি দ্য রাফ অ্যান্ড কোল্ড ওয়েদার অফ উইন্টার শুধুমাত্র শীতের ঠান্ডা আবহাওয়া ছাড়া এবং ঝড়ো হাওয়া ছাড়া সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি আপনারা কবিতার থিমটি বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই খুব ভালোভাবে কবিতাটি মুখস্থ করবেন কবিতাটি মুখস্থ করার দরকার নেই কবিতাটি যেন দেখলেই চিনতে পারেন এমনভাবে পড়বেন এবং কবিতার থিমটি বুঝে বুঝে মুখস্থ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম